বন্ধুগণ আজকে আমরা শিখবো কমপ্লিট ডিজাইন অফ লার্নিং পার্সোনাল প্রোনাউন অর্থাৎ আই ইউ হি সি দে এতে সকল ব্যবহার একসাথে এক জায়গা থেকে আমরা শিখব এই অর্ডার থেকে আমরা কি কি শিখবো সেগুলো প্রথম আমরা জেনে নিই আমি আমরা তুমি তোমরা সে তারা দিয়ে বাংলা ও ইংরেজি ভাষার যতভাবে ব্যবহার হয় এটা প্রথম আমরা জেনে নেব যেমন এখানে আমি দিয়ে একসাথে 213 ভাবে পড়া যায় তুমি তো একসাথে 213 ভাবে সে দিয়ে একসাথে 211 আমরা দিয়ে একসাথে 250 ভাবে তোমরা দিয়ে একসাথে 250 তারা দিয়ে একসাথে 250 ভাবে আর এছাড়াও যে কোনো ব্যক্তির নাম দিয়ে একসাথে 211 ভাবে পড়া যায় তো আজকের এই চ্যাপ্টার থেকে আমরা এই বিষয়গুলো একে একে সকল ভিডিওর মাধ্যমে শিখে নেব এবং আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং এই বই থেকে নেওয়া হয়েছে এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সাগরে ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে তো বন্ধুগণ এখন আসুন আমরা একে একে শিখে নেই আমি দিয়ে একসাথে 213 ভাবে পড়ার কৌশল এটা শিখতে পারলে তাহলে বাকিগুলো আস্তে আস্তে এইভাবে শিখতে পারবেন জাস্ট ভাষা হোক অনুকরণ মাধ্যম তো বন্ধুগণ এখানে আলোচনা করা হলো আই মি মাই এদের সকল ব্যবহার একসাথে 213 ভাবে পড়া যায় যেমন এগুলি নিচের প্রতিটি অর্থের সেন্টেন্সের আলোকে প্রকাশ পায় তাই একটু খেয়াল করে পড়ুন তো বন্ধুগণ যখন আমরা এক্সাম্পল আলোকে পড়ব তাহলে পুরো বিষয়টি একসাথে রপ্ত করতে পারবো তাই প্রথমে আমরা এইভাবে আগে শিখে নেই যেমন আমি আই আমাকে আই আবার মি হয় আমার আই মাই আমি নিজে আই মাই সেলফ আমি নিজে নিজে আই মাই সেলফ অথবা আই অ্যালোন আমি একা একা আই মাই সেলফ আই অ্যালোন যেমন আমি একা একা কাজটি করি বা আমি একা একা এই বাড়িতে থাকি আমি নিজেই আই মাই সেলফ আমি নিজেকে আই মাই সেলফ আমি নিজেকে আই মাই সেলফ নিজেকে আমি নিজেকে আর আমার নিজেকে আই মাই সেলফ আমার নিজের আই মাই সেলফ আমি আমি ইট ইস আই আমাকে ইট ইস আই হু বা ইট ইস মি হোম আমারই ইট ইস আই হু আমার নিজেরই ইট ইস আই মাই সেলফ হু আমি এই আমি দিস ইস আই হু এই আমি দিস ইস আই হু অর্থাৎ এই আমি কাজটি করেছি এই আমি আপনাকে বিষয়টি বলেছি এরূপ বাক্যে দিস ইস আই হু এই আমাকে দিস ইস আই হু এই আমাকে কাজটি করতে হচ্ছে এই আমাকেই দিস ইস আই হু এই আমাকে যাকে দিস ইস আই হোম তো বন্ধুগণ এখন আসুন সেই আমি ইট ইস ভেরি আই হু সেই আমি ইট ইস ভেরি আই হু সেই আমাকে ইট ইস ভেরি আই হোম বা হু সেই আমাকে ইট ইস ভেরি আই হোম বা হু দুভাবে বাক্য ব্যবহৃত হয় পরবর্তী এক্সাম্পলের আলোকে আমরা এগুলো বিস্তারিত জেনে নিব আমাদের সাথে থাকুন এই আমি দিস ইস দ্যাট ইস ওই আমি দ্যাট ইস আই হু ওই আমি দ্যাট ইস আই হু ওই আমাকে দ্যাট ইস আই হু বা হোম এই ওই আমাকে দ্যাট ইস আই হু বা হোম এখন আসুন আমি আমি এবং তুমি ইউ অ্যান্ড আই আমাকে এবং তোমাকে ইউ অ্যান্ড আই বা ইউ অ্যান্ড মি যখন অবজেক্ট করে বসে এটা হবে যখন সাবজেক্ট করে বসে তখন এটা হবে আমার এবং তোমার ইউ অ্যান্ড আই বা ইউ অ্যান্ড ইউর অ্যান্ড মাই অর্থাৎ তোমার এবং আমার ভাই এরকম ইউর অ্যান্ড মাই এখানে নাউন হবে এখন আসুন আমার ভাই এবং তোমার ভাই ইউর ব্রাদার অ্যান্ড মাই ব্রাদার আমার ভাইকে এবং তোমার ভাইকে ইউর ব্রাদার অ্যান্ড মাই ব্রাদার এখন আমার ভাইকে এবং তোমার ভাইকে ইউর ব্রাদার অ্যান্ড মাই ব্রাদার অর্থাৎ আমার ভাইকে এবং তোমার ভাইকে এই বিষয়টি বলা হয়েছিল আমার আমার এবং তোমার ভাইয়ের ইউ ব্রাদার অ্যান্ড মাই ব্রাদার আমি তুমি এবং সে ইউ হি অ্যান্ড আই আমাকে তোমাকে এবং তাকে ইউ হি অ্যান্ড আই অর্থাৎ সাবজেক্ট হিসেবে যখন ব্যবহৃত হবে ইউ হি অ্যান্ড আই অর্থাৎ আমাকে তোমাকে এবং তাকে আজকে ঢাকা যেতে হবে ইউ হি অ্যান্ড আই হ্যাভ টু গো টু ঢাকা আর এখানে হবে ইউ হিম অ্যান্ড মি ইউ হি অ্যান্ড মি যখন অবজেক্ট করে বসে সে তোমাকে আমাকে তোমাকে এবং তাকে বিষয়টি বলেছিল হি টোল্ড ইউ হিম অ্যান্ড মি এইভাবে হবে বন্ধুগণ আজকের এই ভিডিও থেকে আমরা কি শিখে নিলাম আজকে এই ভিডিও থেকে আমরা শিখে নিলাম আমি দি আমি আই মি মাই দি 213 ভাবে পড়া যায় তাহলে আমরা এখানে লক্ষ্য করুন 213 ভাবে এখানে দেওয়া আছে আমাদের ভিডিওগুলো একে একে দেখুন প্রতিটা বিষয় আমরা ভেঙে ভেঙে অল্প অল্প করে পড়বো একসাথে সকল সকলগুলো যদি বোঝানো হয় তাহলে আমরা পুরো বিষয়টি রপ্ত করতে পারবো না তাই এই ভিডিওটি প্রথম
প্রথম লিখে লিখে পড়তে থাকুন, তারপর দ্বিতীয় ভিডিও তৃতীয় ভিডিওতে আস্তে আস্তে পুরো বিষয়টি আমরা আলোচনা করব। তাই আমাদের সাথে থাকুন, এই সময় সকল ভিডিওগুলো একে একে দেখুন, নিজে নিজে শিখুন, ঘরে বসে শিখুন। থ্যাংক ইউ ভেরি মাচ।